হাই, আমি আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাচ্ছি, তোমরা দেখো। ভাত, গরম ভাত আছে, আলু সিদ্ধ আছে, ছাতু, কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ, সবকিছু লবণ টবণ দিয়ে, তেল দিয়ে এটাকে মাখবো। তারপর আমরা তোমাকে দেখাচ্ছি, পরে দেখতে পাবে। ছাতু নিচ্ছি, এবার ছাতু, ছাতু দিয়ে মাখবো। এবার লবণ, ছাতু, হ্যাঁ, আলু সিদ্ধ, এই যে কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল, হ্যাঁ, এই যে মাখছি, দেখো, এই যে এই ছাতু, কাঁচা সর্ষের তেল, লবণ আর গরম ভাত, আলু সিদ্ধ, এই দিয়ে এখন মাখা হলো। এরপরে এটা পরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এবার দেখো, আমার ভাতটা মাখা হয়ে গেছে, এই যে বাটিতে রাখলাম, এই যে বাটিতে সুন্দর করে রাখলাম। এই যে ছেঁকে চেপে ভাতটা রাখলাম, কেমন। এবার এটাকে সরিয়ে দেবো, এবার দেখতে থাকো, দেখতে থাকো। এই যে ডেকোরেশনটা, এই যে পেঁয়াজ রাখলাম, এলাকায় কাঁচা লঙ্কা, এই একটা ডিমের অমলেট, ব্যাস। এবার খেতে হবে, কেমন, এবার খেতে হবে। এই যে ফার্স্ট ক্লাস, তোমরা খেয়ে দেখবে বেশ সুন্দর এটা লাগবে।